come in, sir? Yes, Anita, come in. Sir, Select Motors, Onkit Spare Parts, and baki der kyu ami quotation pathiye diyechi, sir. Good. Tinjonke regularly follow up koro. Okay, sir. Anyway, Anita, call up Horiram Consultant also. Onader kyu follow up koro. Sure, sir. Anita. Sir. You are looking good today. Thank you, sir. My pleasure. Ei salwar kameez e tomake dekhte khub bhalo lage. Thanks, sir. Ar western dress e ei chomok kothay? Ha? Really? Salwar kameez e shotti tomake khub manay. আর হ্যাঁ, যখনই তুমি সালোয়ার কামিজ পরবে তোমার চুলটা খোলা রেখো, খুব সুন্দর দেখতে লাগবে। ছোট ছোট কমপ্লিমেন্টস, ছোট ছোট প্রশংসা, যে কোনো মহিলার পক্ষে এটা বুঝতে খুবই অসুবিধা হয় যে এটা কি শুধুই প্রশংসা নাকি এর পেছনে কিছু লুকোনো আছে, কোনো হিডেন ইন্টেনশন। এটা বোঝা মুশকিল হয়ে যায় যে এই সব শব্দগুলোর পিছনে কোনো আভাস লুকোনো নেই তো। এটাও বোঝা মুশকিল হয়ে যায় যে এইসব ঠুনকো প্রশংসা জীবনকে অন্য কোনো রাস্তায় নিয়ে যাচ্ছে না তো। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নানা ধরনের কাজ করতে গিয়ে মহিলাদের অনেক সময় কুনজর আর দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়। সেটা তাদের যদিও ভালো লাগে না, কিন্তু ওনারা এটাও বুঝতে পারেন না যে ঠিক কি করা যায়। ইঙ্গিত তো ওনারা ঠিকই পান, কিন্তু ক্লাসের আগে দুধ খাবো না, ভালো লাগছে না। প্রিয়া প্লিজ মা। হ্যাঁ মা, আমিও দুধ খাবো না। দুধ খাবে না, আর রাতে যখন পা ব্যথা হবে তখন বলবে মা প্লিজ পা টিপে দাও। বলবো না মা। আচ্ছা লাভ ইউ, বাই। আরে বাই মাম্মা। প্রিয়া শ্রুতি একবার শোনো, বাই, লাভ ইউ মা, বাই মাম্মা, সাবধানে যাবে, বাই। এই মেয়ে দুটো না। ঠিক আছে, হ্যাঁ কল্পনা বলো। ঘড়ি দেখেছো কটা বাজে? আরে বাবা টাইম দেখবো না কাজ। আজকাল রোজ দেরি করে আসছো তুমি। আরে কি করবো, সেপ্টেম্বর মাস না, 30 তারিখের মধ্যে সব কাজ শেষ করতে হবে। তুমি না শুধুই কাজ আর কাজ করো, দেখবে কোনদিন তোমার মেয়েরা তোমাকে দেখে বলবে মামা মামা এই আঙ্কেলটা কে। একটা কাজ করো, একটা বড় ছবি লাগিয়ে দাও, তার মধ্যে লিখে দাও প্রিয়া আর শ্রুতির বাবা। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আরে হ্যাঁ বাবা, আসছি একটু পরে, বাই। আচ্ছা হ্যাঁ শোনো, খাবার টেবিলে রেখে দিয়েছি, যদি ঘুমিয়ে পড়ি তাহলে প্লিজ জাগিয়ে দিও। ঠিক আছে, বাই বাই।
11টা বেজে গেল, এখনো এলো না কেন? হ্যাঁ বলো কল্পনা। ঘড়িটা দেখেছো? 11টা বাজে। বেশ আসছি, কিছুটা কাজ বাকি আছে, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। ঠিক আছে। সাবধানে যাবে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচড অফ রয়েছে। হ্যাঁ কল্পনা বলো। অরবিন্দ নরেশ কোথায়? কেন বাড়ি যায়নি? না রাতে তো আসেনি। আমার মনে হলো দেরি হবে, সকাল থেকে ফোন করছি ফোনটা সুইচ অফ। কিন্তু ও তো 10:30টার সময় বেরিয়ে গেছিল। তোমার সাথে ছিল? হ্যাঁ ওই আমরা দুজন জানহমি হোটেলে গেছিলাম, কিছু ডিসকাশন ছিল, তারপরে তো একসঙ্গেই বেরোলাম। আমি তো সোজা বাড়িতেই চলে আসি, ভেবেছিলাম যে ও বাড়িতে চলে যাবে। 11টার সময় আমার ঘুম ভাঙলো, আমি ফোন করলাম। ও বলল অফিসে কিছু কাজ আছে। ও কি আবার অফিসে গিয়েছিল? কিন্তু ও তো আমাকে সেরকম কিছু বলেনি। অরবিন্দ আমার খুব টেনশন হচ্ছে, তুমি আমার সাথে অফিসে যাবে যদি ওখান থেকে কিছু জানা যায়? হ্যাঁ ঠিক আছে, আমি রেডি হয়ে বেরোচ্ছি। মনে হয় না ও এখানে এসেছিল। না ম্যাডাম, নরেশবাবু কেন, এখানে কেউই রাতে ছিল না। কোথায় ও? না অফিসে আছে না ফোন তুলছে, এর আগে তো কখনো করেনি। কি হলো, হঠাৎ গাড়ি থামালে কেন? আগের লেনটায় আমি নরেশের গাড়ি দেখলাম বোধ হয়। কোনো জিনিস হাত দিও না, আমি পুলিশকে ফোন করছি। নরেশ, thank you.
এই ছুরি তো ওরই, সবসময় গাড়িতেই রাখতো। কেন? এই শখ ছিল, কালেকশনের তো কিনেছিল। আর হোটেল থেকে বেরোনোর সময় উনি বলেছিলেন আপনাকে বাড়ি যাচ্ছেন? না, সেরকম কিছু তো বলেনি, কিন্তু রাত 10:30 বাজছিল, তো আমি ভাবলাম বাড়িই যাবে। দু চার পেগ একসঙ্গে খেয়েছিলাম, তো তারপর যে কেউ বাড়িই যাবে আমিও বাড়ি গেছিলাম। আর আপনার মনে হচ্ছে উনি অফিসে যাননি? মোবাইলটা কোথাও পেলাম না স্যার, এখনো বন্ধ বলছে। বডি আপনারা কাল পেয়ে যাবেন, পোস্টমর্টেমের পরে। রাত 10:30 সময় নরেশ তার বন্ধুর সঙ্গে হোটেল জাহ্নবী থেকে বেরিয়েছিল, আর 11:15 সময় সে তার স্ত্রীকে বলেছিল যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। কিন্তু পরের দিন সকালে তার অফিসের পাশের একটা নির্জন রাস্তায় তার লাশ পাওয়া যায়, আর সেই সঙ্গেই পাওয়া যায় মদের একটা বোতল আর দুটো গ্লাস। নরেশের দেহ থেকে কোনো মেয়ের চুলও পাওয়া যায়, আর একটা ছুরি যেটা কিনা নরেশেরই ছিল, হয়তো ওই ছুরি দিয়েই খুন হয়েছিল। এটা তো পরিষ্কার যে কারোর সঙ্গে বসে মদ খাচ্ছিলেন। লম্বা চুল থেকে মনে হচ্ছে সঙ্গে কোনো মহিলা ছিলেন। এমন একজন মহিলা যিনি জানতেন যে নরেশ নিজের গাড়িতে ছুরি রাখত, কোনো অপরিচিত তো হতে পারে না, কারণ খুন নরেশের ছুরি দিয়েই হয়েছে। 13 ছুরি দিয়ে মারা হয়েছে। নিশ্চয়ই রাগের বসে এটা হয়েছে, একসঙ্গে মদ খাচ্ছিল তারপর খুন। উদ্দেশ্যটা ঠিক কি? মৃত্যু রাত 12:30 মধ্যে হয়েছে, আর 11:15 সময় ও শেষবার নিজের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিল। না স্যার, নরেশবাবু তো রাত্রে এখানে ফিরে আসেননি, আমি তো এখানেই ছিলাম ডিউটিতে, আর উনি এলে নিশ্চয়ই রেজিস্টারে সই করতেন, আর এন্ট্রি না করে তো ভেতরে কেউ যায় না স্যার। নরেশের কোনো মেয়ের সাথে? আমি মানতেই পারছি না ইন্সপেক্টর। সরি ম্যাডাম, কিন্তু আমরা ওনার গাড়ি থেকে লম্বা চুল পেয়েছি, আর আমাদের সন্দেহ যে ওই সময় ওনার সাথে কোনো মহিলা ছিলেন। নো স্যার, ইটস ইম্পসিবল স্যার। আমি বিগত 12 ধরে নরেশকে চিনি, আমরা দুজন একই অফিসে কাজ করি, নরেশ একজন ভীষণ ভালো মানুষ। অরবিন্দবাবু, আমি কখন বললাম যে উনি খারাপ মানুষ ছিলেন? আমি তো শুধু এটুকুই বলতে চাইছি যে অন্য কোনো মহিলার সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না তো। না স্যার। এর মানে আপনারা দুজনে 2-4 পেগ খেয়েছেন, তারপর দুজন ওখান থেকে বেরিয়ে যান? আগে হ্যাঁ স্যার, প্রায়শই কাজ শেষ হওয়ার পর আমরা ওই হোটেলেই যেতাম একটু ড্রিঙ্ক করার জন্য। এসে থাকবে স্যার, নরেশবাবু আর অরবিন্দবাবুকে আমরা ভালোভাবেই চিনি, ওরা আমাদের রেগুলার কাস্টমার। রাতে ওনারা একসাথে বেরিয়েছিলেন? সেটা হতে পারে স্যার, আর রেগুলার কাস্টমার অত খেয়াল কে করবে বলুন? যদি আপনি চান সিসিটিভির ফুটেজ দেখতে পারেন। সিসিটিভি আছে? না হলে বেশিরভাগ সময়ই তো শোনা যায় এই 2-3 মধ্যে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফুটেজটা দাও। হ্যাঁ স্যার, একসাথেই বেরিয়েছিলাম, আমি নিজের গাড়িতে বসেছিলাম আর ও নিজের গাড়িতে, আর এটা ওই 10:30 নাগাদ হয়েছে, তাই তো? আগে হ্যাঁ স্যার। চল, সি ইউ টুমারো। টেক কেয়ার। ম্যাডাম, আপনি বডি কাল সকালে পেয়ে যাবেন। স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল 11:15 নাগাদ। হ্যাঁ বলো কল্পনা। আর খুনটা হয় 12:30-1:15 মধ্যে, মানে ততক্ষণ কারোর সাথে মদ খাচ্ছিলেন, আর তারপর দুজনের মধ্যে কিছু হয়। আর গাড়িতে ওর সঙ্গে যে ছিল, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কোনো মহিলা ছিল, আর ওই মহিলা 13 ওই লোকটাকে ছুরি দিয়ে আঘাত করেছে। Thank you.
আজই, মানে কাল রাত 12টার পরে। হ্যাঁ, তুই হেড অফিসে ইনফর্ম করে দিস। ওকে, বাই। অরবিন্দ সত্যি বলো আমায়, ওর সাথে অন্য কোনো মেয়ের সম্পর্ক ছিল? কেন মিথ্যে বলবো, সত্যি বলছি, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আর আমি যদি জানতাম তাহলে তোমার কাছে কেন লুকোতাম? আমরা নিজেদেরকে 12 বছর ধরে চিনি, আমি কেন এরকম করব? আমি 8 বছর ধরে এখানে কাজ করছি, আমি নরেশ স্যারের ব্যাপারে এই সমস্ত কথা কখনো শুনিনি। উনি তো খুব ভালো মানুষ ছিলেন। না স্যার, এটা হতেই পারে না। আমাদের অফিসটা খুব ছোট, ফিমেল স্টাফ অনেক বেশি, কিন্তু নরেশ স্যার কোনোদিন কারোর সাথে বাজে ব্যবহার করেননি। উনি তো মেয়েদের সম্মান করতেন স্যার। অফিসের কেউ জানে না ওই লোকটার সঙ্গে অন্য কোনো মেয়ের সম্পর্ক ছিল কি না? স্যার, ওই অরবিন্দ গুজরাল কিছু লুকোচ্ছে। না আনন্দ, আমার মনে হচ্ছে না উনি কিছু লুকোচ্ছেন। গল্পটা অন্যরকম, অন্য কোনো অ্যাঙ্গেলে কেসটা যাচ্ছে। স্যার, নরেশ ভরদ্বাজের কাছে একটা কল রাত 9টায় আসে, ওনার স্ত্রী কল্পনার। হ্যাঁ কল্পনা, বলো। আর ওর কথা হয় 11টার সময়। ঘড়ি দেখেছো? বেশ, আসছি, কিছুটা কাজ বাকি আছে। সেলফোন লোকেশন, প্রথমে অফিস, তারপর জাহ্নবী হোটেলের কাছাকাছি, এরপর শাস্ত্রীনগর এরিয়া, তারপর দেরাদুন মার্কেট রোড হয়ে রাত 11:05 আবার জাহ্নবী হোটেল, এরপর অফিসের কাছের সেই রাস্তা রাত 11:15। এক মিনিট, মানে ঠিক 11:05 ও হোটেলে আবার ব্যাক করে, আর বেশিক্ষণ ছিল না। কেন? স্যার, কোনো আইডিয়া নেই যে নরেশবাবু এসেছিলেন কি না। তখন হয়তো আমি ভেতরেই ছিলাম, কিন্তু আমাদের যে বার সেটা 11টার সময় বন্ধ হয়ে যায়। উনি মদ খেতে এসেছিলেন না নিতে? সেটা বলতে পারবো না। বারটা কোথায়? স্যার, ফার্স্ট ফ্লোর। তার মানে ওখানে যাওয়ার সময় রিসেপশন ক্রস করেছিলেন? হ্যাঁ স্যার। অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে জানা যেতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে। চলুন দেখান। বেশ, আসুন। এই যে, হ্যাঁ স্যার, উনি এসেছিলেন, আমি ওনাকে বললাম যে বার বন্ধ হয়ে গেছে। সরি স্যার, আজকে লাস্ট অর্ডারও হয়ে গেছে, বার বন্ধ হয়ে গেছে। মাত্র আধ ঘন্টাই তো লাগবে ভাই। রিয়েলি সরি স্যার, এখন তো নিয়ম খুব স্ট্রিক্ট হয়ে গেছে, 11টার পর বার বন্ধ হয়ে যায়। হতে পারে ভেতরে একাই এসেছিলেন, কিন্তু গাড়িতেও তো কেউ বসেও থাকতে পারে। আপনাদের পার্কিং লটে সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ স্যার, আছে। 1 সেপ্টেম্বরের রেকর্ডিংটা আমাদের দেখান। দেখাচ্ছি। এটা 10:30টার ফুটেজ। ওখানে দেখুন কেউ আছে, এক মিনিট। এই দেখুন স্যার, নরেশবাবুর সাথে গাড়িতে কেউ বসে আছে।
আনন্দ একটা কথা তো জানাই গেল, মহিলা ছিল ওনার সঙ্গে। ফরেন্সিক রিপোর্টে নরেশ ভরদ্বাজের লাশের থেকে একটা মেয়ের চুল পাওয়া যায়, কিন্তু পুলিশের হাতে এবার এমন একটা তথ্য এসেছিল তাতে এটা পরিষ্কার হয়ে যায় যে নরেশের সঙ্গে কোনো মহিলা ছিল। অরবিন্দ চলে যাবার পর নরেশ সেই রাতে আবার হোটেল জাহ্নবীতে ফেরত যায়, তখন তার সাথে ওই মহিলা ছিল। কে ছিল ওই মহিলা? সেই কি নরেশ ভরদ্বাজকে খুন করেছিল? কিন্তু কেন? না স্যার, আমি একে আগে কোনোদিন দেখিনি। এ তো শৈলজা, আমাদের ডেটা কালেকশন ডিপার্টমেন্টে কাজ করতো। আপনাদের স্টাফেদের মধ্যে আগে না টেম্পোরারি ছিল, ডেটা কালেকশন অপারেটর ছিল। আমাদের এখানে কিছু স্টাফ টেম্পোরারি বেসিসে অ্যাপয়েন্ট করা হয়। গত বছর প্রায় ছ মাসের জন্য কাজ করেছিল। গত বছর? জানুয়ারি 2011 থেকে জুন 2011 পর্যন্ত শৈলজা ছিল এখানে ছ মাসের জন্য। ওকে নরেশবাবুর সুপারিশে কাজ দেওয়া হয়েছিল এখানে? হ্যাঁ স্যার। স্যার, এই শৈলজার নাম্বার বন্ধ। সেটাই এক্সপেক্টেড। আর স্যার, নরেশবাবুর ফোন রেকর্ডস আমরা আবার চেক করেছি। নরেশবাবুর সাথে এই মেয়েটির মাঝে মাঝেই কথা হতো। হ্যাঁ, সলিগ্রামে থাকে। যদি অ্যাড্রেসটা ঠিক হয় তাহলে কিছু জানা যাবে। সত্যি বলো অরবিন্দ, শৈলজার সাথে ওর কিসের সম্পর্ক ছিল? বিশ্বাস করো কল্পনা, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। হ্যাঁ, এটা সত্যি যে নরেশ বলাতেও চাকরিটা পেয়েছিল, আর প্রায় ছ মাসও চাকরিটা করেছিল। কিন্তু নরেশ আর ওর মধ্যে কোনো সম্পর্ক যে আছে আমি তার বিন্দু বিসর্গ জানতাম না। হ্যাঁ, শৈলজা এখানেই থাকে? আমার মেয়ে স্যার। কি হয়েছে? বাড়িতে আছে? ও তো এখানে থাকে না, খালি শনি আর রবিবার আসে। তাহলে কোথায় থাকে ও? এখানে এই দেরাদুন মার্কেটের পাশে, ওখানেই কাজ করে। ও ঠিকানা? কিন্তু বলবেন তো ব্যাপারটা কি স্যার? ঠিকানাটা বলুন। তুমি কি 1 সেপ্টেম্বর রাতে নরেশ ভরদ্বাজের সঙ্গে ছিলে? হ্যাঁ, আমি ওনাকে মেরেছি। শৈলজা, তোমার প্রোগ্রেস কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এখন যদি একটা সরকারি চাকরি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। বাবাও রিটায়ার্ড হয়ে গেছেন, সমস্ত দায়িত্ব আমারই ওপর। কিন্তু তুমি সরকারি চাকরিই কেন খুঁজছো? সিম্পল ব্যাপার স্যার, একবার সরকারি চাকরি পেয়ে গেলে সারা জীবন আর চিন্তা করতে হবে না। প্রাইভেটের তো কোনো ভরসা নেই, আর আমার বাবাও তো সরকারি চাকরিই করতেন, তাই আমার জন্য এটাই বেস্ট অপশন। ঠিক আছে, আমি একজনকে চিনি যিনি হয়তো
তোমাকে সাহায্য করতে পারবেন? স্যার প্লিজ একবার দেখা করিয়ে দিন না। ওকে, থ্যাংক ইউ স্যার। শৈলজা আমার কোচিং ক্লাসের ব্রাইট স্টুডেন্ট স্যার। বায়োডাটা খুবই প্রমিসিং। আমাদের ডেটা কালেকশন ডিপার্টমেন্টের জন্য তুমি খুবই সুটেবল। কাজ করবে? স্যার আমি মন প্রাণ দিয়ে কাজ করব। আপনাকে চিন্তা করতে হবে না স্যার। একটা ফর্ম ভর্তি করতে হবে, তারপর একটা এন্ট্রান্স পরীক্ষা হবে, আর আমাদের সিলেকশন শুধু মেরিট বেসিস হয়ে থাকে। আমি কনফিডেন্ট স্যার, ফেল তো আমি করবই না। তো ঠিক আছে, কাল চলে এসো, ফর্ম নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার স্যার। আমি অফিসে গিয়েছি তিন দিন। উনি আমাকে তিনটের সময় আসতে বলতেন আর সন্ধে ছটা অবধি বসিয়ে রাখতেন। সন্ধে হলেই বলতেন আমার সাথে ঘুরতে চলো। ও ফর্ম দেয় দিয়েছিল, কিন্তু চার দিন বাদে। তিন দিন ও অফিসে ডেকে তোমাকে বসিয়ে রাখতো, তারপর বাইরে নিয়ে যেত। তুমি জিজ্ঞেস করনি ওকে তোমাকে কেন ফর্ম দিচ্ছে না? কখনো জিজ্ঞেস করনি এমন কেন করছে? চাকরির দরকার ছিল, কিন্তু তাও তো চাকরি পেলে না। মে কামিং স্যার। আমি তো আছি, চলো একটা কাজ করি, তোমার মুড ঠিক করে দিই, একসঙ্গে ডিনার করি চলো। আর রইল চাকরির ব্যাপার, তার চিন্তা তুমি একদম করো না, আমি তো আছি। ও তোমাকে বাইরে নিয়ে যেত, তুমিও যেতে, চাকরির প্রয়োজন ছিল তাই তুমি ওকে বারণও করনি। তুমি তো বাচ্চা নও, তুমি বুঝতে পারছিলে না ওর উদ্দেশ্য কি, ও ঠিক কি চাইছিল। কিছু কিছু আন্দাজ করতাম স্যার, বুঝতেও পারতাম, কিন্তু আমার চাকরির খুব দরকার ছিল স্যার। ওনার রেফারেন্সে আমি একটা টেম্পোরারি জব পাই। শৈলজা, একটা ব্যাপার তুমি নোটিস করেছো? জবে থেকে তুমি চাকরিটা পেয়েছো, তোমার মুখটা আরো মিষ্টি দেখাচ্ছে, খুব সুন্দর। তোমাকে খুশি দেখে আমার খুব ভালো লাগছে। যদি কোনো গিফট দিই না করো না। আর রোজ রোজ অফিসে আসতে গেলে তো ভালো জামা কাপড় চাই, তাই না? আমার কোনো চাহিদা ছিল না স্যার, তবুও ওনার সাথে আমাকে যেতে হতো, উনি যা দিতেন নিতে হতো। আমি না করলে রাগ করতেন, খুব জেদ করতেন। টেম্পোরারি জব ছিল স্যার, উনিই দেখে দিয়েছিলেন। উনি চাইলে এক্সটেনশন হয়ে যেত স্যার, আমি একদিন পার্মানেন্টও হয়ে যেতাম। সবকিছু জেনেও তুমি চুপ ছিলে, এটা কাউকে জানাওনি? কাকে বলতাম স্যার, আর কে শুনত আমার কথা? আমার তো চাকরিই চলে যেত। মে আই কাম ইন স্যার? স্যার এই জবটা আমার চাই, আমার এটার খুব দরকার। শৈলজা, তোমাকে কাজের রেফারেন্স আমি দিয়েছি, আর ছ মাস পরে এক্সটেনশন হবে কি না সেটা ডিপার্টমেন্ট বুঝবে, আর এই ব্যাপারে আমার সত্যি কিছু করার নেই। আই আন্ডারস্ট্যান্ড স্যার, থ্যাংক ইউ ফর অল ইউর হেল্প। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। শৈলজা, তোমার কাজের দরকার? হ্যাঁ স্যার। যদি এখানে না হয় অন্য কোথাও চলবে তো, যেখানে তুমি তোমার পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা করতে পারবে, আর একবার মাস্টার্সের ডিগ্রি পেয়ে গেলে
তারপর তোমাকে আমি পার্মানেন্ট জব দিতে পারবো। যদি এটা করতে পারেন তাহলে খুব ভালো হয়। আরেকটা কথা কি জানো, তুমি যখন হাসো না খুব সুন্দর দেখতে লাগে। আমার ইচ্ছে করে তোমাকে নিয়ে কোথাও বাইরে চলে যেতে, এইটুকু তো করতেই পারি। দেখো না করো না। আমি জানতাম আঙুল আমার উপরে উঠবে, লোকে বলবে আমি সুযোগের সদ্ব্যবহার করেছি, মেয়ে হওয়ার কারণে ফেমিনিটিকে ব্যবহার করেছি। আমি শুধু একটা পার্মানেন্ট জব চেয়েছিলাম স্যার। আমার বাবা রিটায়ার করেছেন স্যার, উনি অনেক করেছেন আমার জন্য। এই সময় আমি ওনার পাশে দাঁড়াতে চেয়েছিলাম স্যার, আমার কোনো উপায় ছিল না। ওনার সাথে কখনো আমি নিজের ইচ্ছেতে যাইনি, আমার ভয় লাগতো যদি না বলি তাহলে আমার চাকরি চলে যাবে। আপনিই বলুন আমি কি করতাম, কে সাহায্য করত? সবাই এটাই বলতো চাকরি ছেড়ে দাও। চাকরি ছেড়েই বা কি করতাম, সম্মান তো মেয়েদেরই যায় স্যার। আমার অবস্থা শাখির করাতের মতো ছিল স্যার, যদি বলতাম সম্মান আর চাকরি দুটোই চলে যেত। তাই কিছু বলিনি, কিন্তু সেটা করেও কোনো লাভ হলো না। ক্লান্ত হয়ে গেছিলাম, ভেঙে পড়েছিলাম, মনের মধ্যে ভীষণ রাগ হতো। রোজ আমাকে বাইরে নিয়ে যেতে চাইতেন, কখনো শপিং কখনো ডিনার। আমার এসব ভালো লাগতো না স্যার, আমার একটু ইচ্ছে ছিল না স্যার। উনি তো ওনার নিজের স্বার্থটাই বুঝতেন। চাকরি হারাবার ভয়ে আমি তাও সহ্য করে নিয়েছি। এখন মনে হয় যে নিজেকে আটকানো উচিত হয়নি, ওনাকে আগেই বলে দেওয়া উচিত ছিল যে আমার এসব ভালো লাগে না। ভয় করত, বুঝতেই পারতাম না যে কি করব। উনি আমাকে ফোন করলেন। গুড ইভিনিং স্যার। আজ রাতে তুমি দেখা করো। স্যার আমি এইমাত্র অফিস থেকে এলাম, খুব ক্লান্ত। অফিস অ্যাকাউন্টসের ইনকোয়ারি এসেছে। আর ওই এন্ট্রি তখনই হয়েছে যখন তুমি কাজ করছিলে। কোনো অসুবিধায় তুমি ফেসে যেতে পারো, আর আমিও। স্যার আমি কাল সকালে এসে দেখে নেব, আমি জানি আমি কোনো ভুল করিনি। বোঝবার চেষ্টা করো শৈলজা। ভুল হয়েছে, তোমার সাথে ডিসকাস করতে হবে। দেখো তোমাকে কেউ জিজ্ঞাসা করার আগে আমার সঙ্গে তোমার দেখা করাটা অত্যন্ত জরুরি। দেখো চাকরিটা আমার সুপারিশেই হয়েছিল, তাই বিপদে আমিও পড়তে পারি, বুঝতে পারছো তো? আমাদের আজই মিট করতে হবে। ওকে স্যার। আমি 10:30 নাগাদ ফ্রি হয়ে যাব, তোমাকে পিক করে নেব। বেশি সময় লাগবে না, অল্পই কাজ আছে। চল সি ইউ টুমারো। টেক কেয়ার। আরে বাহ, ইউ আর লুকিং সো গুড। অবশ্য সুন্দর তো তোমাকে সবসময় দেখায়। স্যার কি কথা বলবেন? তুমি এখানে একটু বসো, আমি দেখে আসি বারটা খোলা আছে কিনা। স্যার আমি কালকে দেখা করব, আমি অফিসে এসে আপনার সঙ্গে দেখা করব। এই সমস্ত কথা অফিসে হয় না শৈলজা, তুমি একটু বসো আমি আসছি। সরি স্যার, আই ডোন্ট ড্রিঙ্ক। স্যার প্লিজ আপনি বলুন আপনি কি বলতে চাইছেন। 11টা বেজে গেছে স্যার, আমি বাড়ি যাব। আরে একটা ড্রিঙ্ক করলে কি আর হবে, আরে আমরা অচেনা থরি। আরে মানা করো না, একটু নাও না।
কি হলো নাও, কাম অন, চিয়ার্স। ফিনিশড, গুড। কাম অন শৈলজা, নাও না খাও। স্যার কি ডিসকাস করবেন স্যার? শৈলজা বোঝার চেষ্টা করো। স্যার আমরা তো স্ট্রেঞ্জার নই, আমরা দুজনে এতটা ক্লোজ, তোমার মনে হয় না আমাদের আরেকটু ক্লোজ হওয়া উচিত? স্যার এরকম করবেন না স্যার। দেখো মানা করো না, তোমার যেটা দরকার ছিল সেটা তো আমি দিয়েছি না। দেখো তোমাকে চাকরি দিয়েছি, তোমাকে কত উপকার করেছি আমি। স্যার স্যার আমি তো বলেছি আপনার উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না স্যার। তোমাকে এত কিছু দিয়েছি আমি, তার বদলে তুমি কিছু দেবে না আমাকে? দেখো তোমাকে আমার ভালো লাগে, জেনুইন লাগে, এটুকু চাওয়া কি আমার অপরাধ? স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার, প্লিজ। স্যারের যে চেহারাটা সেদিন আমি দেখলাম সেটার ভয় আমার অনেক আগে থেকেই ছিল। দোষ তো আমারই, ভুল তো আমিই করেছি। যখন উনি জব অফার করেছিলেন তখনই ওনার উদ্দেশ্যটা আমার বোঝা উচিত ছিল। ওই গিফটস, ডিনার, ওনার হেল্প আমার বোঝা উচিত ছিল যে উনি কি চাইছেন। বুঝতে পারতাম স্যার, কিন্তু কোনোদিন আমি এটা ভাবিনি যে যা নিচ্ছি তার জন্য এই দাম দিতে হবে। ভেবেছিলাম জল এত দূর গড়াবেই না, ভুল আমিই করেছি। কখনো ভাবতে পারিনি যা হচ্ছে তা রাতের অন্ধকারে রাস্তার ধারে এই পরিণতি নিয়ে আসবে। কখনো ভাবিনি যে ওনার সাথে আমি এমন একটা জায়গায় যাব যেখানে চিৎকার করলেও কোনো লোক এগিয়ে আসবে না। আর স্যার যদি চিৎকারও করতাম কেউ এগিয়েও আসত, তাও সবাই আমাকেই দোষ দিত যে আমি ওনাকে সুযোগ দিয়েছি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, সব কিছু আমার বিরুদ্ধেই ছিল। আমি যাই করতাম বদনাম আমারই হতো। আর স্যার সম্মান তো শুধু মেয়েদেরই নষ্ট হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি যা চাইছেন আমি করব স্যার, কিন্তু এখানে না, এখানে খুব ডিসকমফোর্টেবল। ব্যাক সিটে চলুন স্যার। তাড়াতাড়ি এসো না। নরেশ স্যার ওনার গাড়িতে একটা কালেকশনের ছুরি রাখতেন, এক দুবার দেখিয়েছিলেন। এটা তুমি কি করছো? না বলা উচিত ছিল, অনেক আগেই না বলা উচিত ছিল। ভুল করেছি, কিন্তু আর ভুল আমি করব না। আর এই জীবনে আমি তোমার মুখ দেখতে চাই না। আমি ওনার ফোনটা নিই, সিমটা টুকরো টুকরো করে দিই আর নিজের ফোনও বন্ধ করে দিই। জানতাম এসব করে কোনো লাভ হবে না, আমি যা করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। একদিন না একদিন ধরা পড়বই। ওই রাতের পর আজ পর্যন্ত আমি ঘরের বাইরে বেরোইনি। জানলার ধারে বসে থাকতাম ভয়ে, চুপচাপ উদাস হয়ে। হ্যাঁ ভুল আমারই, সব দোষ আমার, আমি অন্যায় করেছি আর তা স্বীকারও করছি। বাই মা। বাই মাম্মা। বাই সোনা। Thank you.
নরেশের স্ত্রী এটা বিশ্বাসই করতে পারছিলেন না যে শৈলজার বলা কথা সত্যিও হতে পারে। ওনার মনে হচ্ছিল যে শৈলজা নিশ্চয়ই মিথ্যে বলছে, আর তার স্বামীর মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। উনি মানতেই পারছিলেন না যে ওনার স্বামীও এরকম হতে পারেন। নরেশের কলিগরাও খুবই শক্ট হয়েছিল, কিন্তু তদন্তে এখনও পর্যন্ত ষড়যন্ত্রের কোনো গন্ধ পাওয়া যাচ্ছিল না। শৈলজা ম্যাজিস্ট্রেটের সামনেও সেই সমস্ত বয়ানই দিয়েছিল যেটা সে পুলিশের সামনে দিয়েছিল। নরেশের শরীর থেকে পাওয়া চুলের স্যাম্পল শৈলজা চুলের সঙ্গে ম্যাচ হয়ে যায়। সন্দেহের কোনো অবকাশই ছিল না। শৈলজা এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে, তার অপরাধের হিসাব দেশের আইন করবে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, অফিসে ঘটে চলা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা এমন একটা সমস্যা যেটা আমরা এড়িয়ে যেতে পারি না। যে কোনো মহিলার এটা বুঝতে খুবই অসুবিধা হয় যে আসতে যেতে এইসব প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশনের পিছনে আসলে উদ্দেশ্যটা কি। মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, আর এটা প্রত্যেক মহিলার ক্ষেত্রে হয়, যে আপনি কি প্রত্যেকটা টিপ্পণী, ব্যঙ্গোক্তি সব কিছু অ্যানালিসিস করবেন, আর আপনি যদি এরকম করেন তাহলে আপনার প্রত্যেকটা কমেন্ট খারাপ মনে হবে, আর যদি কোনো মহিলা এরকম করেন তাহলে তার ফ্রেন্ডস, তার কলিগস সবাই হয়তো এটাই বলবেন যে ইউ আর টু সেন্সিটিভ, তুমি একটু বেশিই ভাবছ। এরকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা সহজ নয়, আর সমস্যাটা তখন আরও বেড়ে যায় যখন সেই প্রশংসাটি আপনার বস করছেন, যার ইচ্ছার উপর, যার একটা হ্যাঁ বা নায়ের উপর আপনার চাকরি টিকে থাকে। প্রায়শই পুরুষেরা এটা বলে থাকেন যে মহিলারা মহিলা হওয়ার সুযোগ নিয়ে থাকেন, নিজেদের ফেমিনিটিকে কাজে লাগিয়ে তারা যে কোনো কাজ করিয়ে নেন। এটা একটা জেনারেলাইজেশন, আর জেনারেলাইজেশন কখনো সঠিক হতে পারে না। কোনো পুরুষ যদি কোনো মহিলার রূপ সম্পর্কে বা তার পোশাক আশাক সম্পর্কে জেনুইনলি অ্যাপ্রিসিয়েট করেন সেটা খারাপ নয়, ইটস হিউম্যান, ইটস ন্যাচারাল। আর অনেক মহিলাই এটাকে নর্মাল বলেও ভাবতে পারেন, কিন্তু যদি কারো এটাকে নর্মাল না মনে হয় তার মানে কিন্তু এটা নয় যে ওই মহিলাটি বিচ্ছিন্ন বা কনজারভেটিভ বা পুরনো দিনের মানসিকতার। মহিলাদেরই এই অধিকারটা থাকা উচিত যে তারা তাদের প্রশংসায় খুশি হবেন না আপত্তি জানাবেন, আর যদি কেউ সেটা পছন্দ না করেন তাহলে তার চিন্তাধারাকে সম্মান করা উচিত। যদি কোনো মহিলার এটা মনে হয় যে কোনো পুরুষের প্রশংসা এমন কোনো ইঙ্গিত দিচ্ছে যেটা ভবিষ্যতে কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে, তাহলে তার উচিত শীঘ্রই প্রতিবাদ করে বিষয়টাকে এগোতে না দেওয়া। যদি কোনো মেয়ে কোনো কমপ্লিমেন্ট, কোনো প্রশংসা বা কোনো ব্যঙ্গোক্তির বিরোধিতা না করে, তার অর্থ এই নয় যে সে নেহাতি অ্যাভেলেবল। প্রয়োজন হলো স্পষ্ট ভাষায় কাউকে অপমান না করে, তার ইগোকে আঘাত না করে তাকে এটা বলা যে সরি, আমি এসব পছন্দ করছি না, আই এম নট ইন্টারেস্টেড। প্রয়োজন হলো সেই মানুষটার সঙ্গে কথা বলা, বা অফিসের কোনো কলিগের সঙ্গে, বা বসের বসের সঙ্গে। যদিও একটা বিষয় সবসময় ভয় থেকে যায় যে আপনার কথা হয়তো কেউ পাত্তা দেবেন না, বা সেটাকে ভুল বুঝবে, অথবা আপনার চাকরি চলে যাবে। আর সমস্ত কলিগ আর সুপিরিয়ারদেরও এই দায়িত্বটা থেকেই যায় যে তারা যেন এই সমস্যাটাকে এমনভাবে ট্রিট না করেন যে এটা কোনো একজন স্টাফের ব্যক্তিগত সমস্যা। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকের আরও একটা নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সতর্ক থাকবেন, আর মনে রাখবেন, আপনার অবহেলার কারণে, আপনার এই ক্যাজুয়াল অ্যাটিটিউডের কারণে অন্য কাউকে মূল্য চোকাতে হতে পারে। জয় হিন্দ।